এদিকে বিশ্ব ইস্তেমার জায়গাটি কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি দেখভালের দায়িত্বে থাকবে সেনাবাহিনী। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেছেন, কোনো এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়লে লকডাউন করা হবে। যেসব এলাকায় বেশি সংখ্যক প্রবাসী রয়েছেন সেগুলোর প্রতি বাড়তি নজর রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের বর্তমান করোনা পরিস্থিতি ও সরকারের প্রস্তুতি জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, স্বাস্থ্য বিভাগের সবার ছুটি বাতিল করা হয়েছে, সব ধরনের অনুষ্ঠান সীমিত করতে নির্দেশ দেওয়া হয়েছে, কারো জ্বর হলে তাকে ভ্রমণ না করতেও অনুরোধ জানান মন্ত্রী। বলেন, হাসপাতালের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ রয়েছে, চিকিৎসার জন্য আরও কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। আমরা আরও অনেকগুলো হাসপাতাল এবং স্থাপনা চিহ্নিত করেছি, যেখানে আমরা 2000 বেডের মতো আমরা রাখতে পারবো, এবং তার থেকেও যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে আমরা আরও বড় জায়গা আরও চিহ্নিত করেছি। সেটা হলো ওই বিশ্ব ইস্তেমা যেখানে হয় সেই জায়গাটিকেও আমরা আর্মির কাছে দিয়েছি, তারা এটাকে নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেটাকে সেখানে এই যদি প্রয়োজন হয় কোয়ারেন্টিনের জন্যে চিকিৎসার জন্যে সেই জায়গাটি ব্যবহার করা হবে। করোনা মোকাবেলায় লকডাউনের বিষয়টিও সরকারের পরিকল্পনায় আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, প্রবাসীরা সংখ্যায় বেশি এমন এলাকায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। যদি আমাদের পরিস্থিতি আরও অবনতি ঘটে এবং আমাদের কোনো এরিয়া যদি বেশি আক্রান্ত হয়ে যায় আমরা অবশ্যই সেই এরিয়াকে লকডাউনে নিয়ে যাব, এবং আরও যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে সেখানে আমরা লকডাউনে চলে যাব। কারণ আমাদেরকে দেশের মানুষকে আমাদেরকে রক্ষা করতে হবে করোনা ভাইরাস থেকে। প্রবাসীরা যারা আসে তার মধ্যে ধরেন দু একটা এলাকার কথা আমাদের খবরে আসে, যেটা হলো মাদারীপুর এরিয়া, ফরিদপুর এরিয়া, বা ওই একটা আছে শিবচর এরিয়া, এই সমস্ত এরিয়াতে বেশি করে দেখা দিচ্ছে। তা আমরা যদি অবনতি ঘটে তাহলে পরে আমরা লকডাউনের দিকে আমরা যাব। 15 ফেব্রুয়ারির পর দেশে আসা প্রবাসীদের তালিকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। এরই মধ্যে 5000 কোয়ারেন্টাইনের আওতায় আনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। কৃষ্ণ নাস্তুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।